আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামাঞ্চলের খুবই জনপ্রিয় একটি ডেজার্ট চুটকি বা চুটকি পিঠা রান্না করার রেসিপি চলুন দেখিনি প্রস্তুত প্রণালী প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে আমি পোন এক কাপ পরিমাণ চুটকি পিঠা দিয়ে দিচ্ছি আর এই চুটকিটা বাজারে মুদি দোকানে কিনতে পাওয়া যায় এবার চুলা স্লোতে রেখে আমি চুটকিটাকে শুকনো প্যানের মধ্যে পাঁচ মিনিটের জন্য নেড়ে ছেড়ে ভেজে নেব আপনারা যদি টেলে নেওয়া ছাড়া এটাকে সরাসরি রান্না করতে যান তাহলে এটা একদমই গলে যাবে পাঁচ মিনিট ধরে আমি এটাকে লোহিতে টেলে নিয়েছি এবার এটাকে একটা প্লেটে তুলে রাখব এবার পাতিলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের পাঁচ কাপ পরিমাণ পানি এবার এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি পোনে এক কাপ পরিমাণ মিষ্টিতে সম্পূর্ণই নির্ভর করে আপনাদের উপর আপনার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন দিয়ে দিচ্ছি চারটা ছোট অ্যালাস একটা বড় তেজপাতাকে ছিঁড়ে ছোট ছোট করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টুকরা দারচিনি এবার চুলাটা জ্বালিয়ে দেব আর গুঁড়টা ভালো মতো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখবেন গুঁড়টা ভালো মতো পানির সাথে মিশে গিয়েছে এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ আর আগে থেকে যে চুটকিটা আমি তেলে রেখেছিলাম সেটাও এবার এর মধ্যে দিয়ে দিলাম এখন আস মিডিয়ামে রেখে আমরা চুটকিটাকে কিছুক্ষণ রান্না করে নেব কয়েক মিনিট জাল দেওয়ার পর যখন পানিটা ফুটতে শুরু করে দেবে তখন এর মধ্যে আমরা তরল দুধ অ্যাড করব আমি এখানে দেড় কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধকে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম আপনার চাইলে নর্মাল তরল দুধও ইউজ করতে পারেন এখানে আমি বেশ কিছু পেস্তা বাদাম চীনা বাদাম এবং কিশমিশ নিয়েছি এবার এগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন এই সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব এবং এটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পর যখন দেখবেন এটা এরকম ফুটতে শুরু করে দিয়েছে এবং চুটকিটা হয়ে এসেছে প্রায় এ পর্যায়ে এসে চুলাটা বন্ধ করে দেব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কি পর্যায়ে এসে এটাকে চুলে থেকে নামাতে হবে দেখতেই পাচ্ছেন চুটকিগুলোর মাঝে এখনো হালকা সাদা সাদা অংশ দেখা যাচ্ছে এ পর্যায়ে এসে চুলাটা বন্ধ করে দিতে হবে এরপর এটা ঠান্ডা হতে হতে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে আমরা যদি চুলের মধ্যে সম্পূর্ণটা সিদ্ধ করে নামাই তাহলে এগুলো একদম গলে যাবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরের পানিটাও অনেকটা টেনে আসবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপিগুলো বেশি করে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করুন